আজ দেশুরে মহা সমারোহে পালিত হচ্ছে রথ এবং প্রতিবেশী রাজ্য ওড়িশায় জমজমাট রথযাত্রার উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের মাসির বাড়ি যাবেন এবং সেই উপলক্ষে সাত দিন আগে থেকেই কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরেও কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকেও কিন্তু উঠে আসছে সেই একই রকমের ছবি একদিকে মাহেশ ইস্কন এবং পুরীতেও কিন্তু সেই প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের মাসির বাড়ি যাবেন এবং সেই উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায় পুরীর জগন্নাথ মন্দিরে পূর্ণার্থীদের ভিড় কার্যত জনপ্লাবন এবং পাশাপাশি রাজ্যের মায়াপুর ইস্কনেও রথযাত্রার প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে ধুমধাম করে পালন করা হবে আজকের এই রথযাত্রা উৎসব ভক্ত সমাগম মায়াপুর মাহেশে সব মিলিয়ে জমজমাট আজকের এই রবি রথযাত্রা অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই একই রকমের ছবি বিভিন্ন জায়গায় ভিড় কার্যত পূর্ণার্থীদের ভিড় বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে পুরীর ছবি অন্যদিকে রাজ্যের বিষ্ণুপুরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু একবারে বলা যেতে পারে প্রচুর মানুষের ভিড় পূর্ণ পূর্ণার্থীদের সমাগম হয়েছে সেখানে বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মল্লগড়ে পূর্ণ্যার্থীরা ভিড় জমিয়েছেন অন্যদিকে পুরীর ছবিও কিন্তু দেখা যাচ্ছে সেখানেও একেবারে বলা যেতে পারে শেষ মুহূর্তে প্রস্তুতি প্রচুর জমা জনসমাগম হয়েছে এবং প্রত্যেক বছরই যে ছবি লক্ষ্য করা যায় পুরীতে লাখ লাখ পূর্ণার্থীরা ভিড় করেন এবারেও কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে পূর্ণার্থীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরে অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং শুধু পুরী এবং বিষ্ণুপুর নয় বিভিন্ন জায়গা থেকে উঠে একই ছবি এবং বিষ্ণুপুরে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে আরো কথা বলল প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে স্বরূপ বিষ্ণুপুরের ছবিটা কি দেখতে পাচ্ছ সকাল থেকে দেখো একেবারেই মল্লগড় বিষ্ণুপুর প্রাচীন মল্লগড় বিষ্ণুপুর রথ উৎসবকে কেন্দ্র করে একেবারেই যে উৎসবের আমেজ উন্মাদনার আমেজ তৈরি হয়েছে তা কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে বিষ্ণুপুর মন্দিরের শহর পর্যটনের শহর এবং সেই শহরেরই মল্ল রাজাদের একটি প্রাচীন স্মৃতির উৎসব রথ উৎসব আহ ষোলোশো পঁষট্টি খ্রিস্টাব্দে মল্ল রাজার মল্ল রানী বলা যেতে পারে শিরোমণি দেবী তিনি তৈরি করেছিলেন মন্দির বাংড়া পাথরের মন্দির এবং সেই মন্দিরের আদলেই নির্মাণ করেছিলেন পিতলের রথ সেই থেকে ইতিহাস বলে সেই থেকেই মল্ল রাজাদের প্রাচীন শহরে গড়িয়েছিল রথের চাকা আর সেই আজও প্রাচীন রীতি নিয়ম এবং নিষ্ঠার সাথে রাধা মদন গোপাল জিউের যে রথ সেই রথ উৎসব পালিত হল মহাসমারোহে পালিত হল বিষ্ণুপুর শহরে মল্লগড়ে এবং এখানে রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম কিন্তু সবার হন না সওয়ার হন রাধা মদন গোপাল জিউ আর এই রাধা মদন গোপাল জিউ মল্লরাজেদের প্রাচীন বিগ্রহ সেই প্রাচীন বিগ্রহকে রথে সওয়ার করা মন্দির থেকে নিয়ে যাওয়া এবং রথের মধ্যে পুজোপাঠ আরতির মধ্য দিয়ে অনুধ্বনি শঙ্খধ্বনি এবং কীর্তনের মধ্য দিয়ে মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আবেগ রাধা মদন গোপাল জিউকে নিয়ে সেই আবেগ কিন্তু আজ সকাল থেকেই রথের রশিতে টান দেওয়ার মধ্য দিয়ে চোখে পড়লো এবং বিষ্ণুপুরের মানুষের যে উচ্ছ্বাস আট থেকে আশির যে উচ্ছ্বাস শুধু বিষ্ণুপুর শহর নয় আশেপাশের বিভিন্ন প্রান্তের মানুষ এই প্রাচীন পিতলের রথের রশিতে টান দেওয়ার জন্য মুখিয়ে থাকেন অপেক্ষায় থাকেন আর সেই অপেক্ষার অবসান হল বিষ্ণুপুরের মন বিষ্ণুপুরের রথের রশিতে টান দিয়ে পূর্ণ অর্জনের জন্য এবং কাউন্টডাউন শুরু হয়ে গেল বিষ্ণুপুরের উল্টো রথের কারণ বিষ্ণুপুরের যেমন সজারথ তেমনি কিন্তু সব থেকে জনপ্রিয় উল্টো রথ আগামী সাত দিন পর অনুষ্ঠিত হবে উল্টো রথ সেই সোজা রথের মধ্য দিয়ে উল্টো রথের কাউন্ট শুরু হয়ে গেল এবং বিষ্ণুপুরের মানুষের যে যে এক বছর ধরে অপেক্ষা রথের রশিতে টান দিয়ে পূর্ণ অর্জনের জন্য সেই আট থেকে আশি আজকে এই রথের রশিতে টান দিয়ে তারা পুণ্য অর্জন করলেন এমনটাই কিন্তু বলছেন বিষ্ণুপুরের রথ দেখতে আসা মানুষজন রথ দেখতে আসা পুণ্যার্থীরা বেশ ধন্যবাদ জানাব স্বরূপ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় বিষ্ণুপুরে ছবিটা তুলে ধরলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কার্যত একেবারে প্রচুর মানুষের ভিড় সেখানে রয়েছে আট থেকে আশি সবাই কিন্তু উপস্থিত হচ্ছেন সেখানে এবং পুরীতে যেরকম জগন্নাথ মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রথে সাওয়ার করেন জগন্নাথ দেব এবং অন্যদিকে বিষ্ণুপুরে কিন্তু মদন গোপালজিও তিনি সেখানে সোয়ার করেন আপনারা দেখতে পাচ্ছেন পুরীর ছবি অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং রথের রশিতে টান দিতে সেখানে উপস্থিত হয়েছেন আট থেকে আশি সকলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পুরী এবং বিষ্ণুপুরের ছবি সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সকাল থেকে বেশ কয়েকদিন আগে থেকে সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু সেখানে ভিড় জমাতে শুরু করে দিয়েছিলেন এবং পুরী ছবি আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের সেখানেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আট থেকে আশি সেখানে রথের রশিতে টান দিতে উপস্থিত হয়ে গিয়েছেন এবং সেখানে কিন্তু রথে সবার করেন রাধা গোপাল জিও আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে পুরীর ছবি অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরের ছবি